আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এইচএসসি 2023 দ্যাট মিন্স 2023 সালের রিভাইজড মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব এবং কিভাবে অল্প পরিশ্রমে এই সিলেবাসকে ওভারকাম করা যায় এবং কোন কোন টপিকগুলো ফোকাস করলে অল্প পরিশ্রম ভালো মার্কস পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি আছি মোহাম্মদ আল ফয়সাল, লেকচারার ইন ইংলিশ, নাঙ্গুস কমার্স কলেজ। তো ফার্স্ট পেপার আচ্ছা, তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যদি শর্ট সিলেবাস কিন্তু পরীক্ষা হবে 100 মার্কে, আর তোমাদের এর সাবজেক্ট কোড হলো 107। তো তোমার প্রথমে যে এখানে লেখা আছে রিডিং 60 মার্কস, টেক্সট ম্যাটেরিয়ালস টু বি সিলেক্টেড ফ্রম দ্য টেক্সট বুক, মানে টেক্সট বুক থেকেই তোমার প্যাসেজগুলো আসবে, কোশ্চেন নাম্বার 1, 2 অ্যান্ড 3। আচ্ছা, যে 1 নম্বর কোশ্চেনটা করা হবে এটা এ বি আছে। আচ্ছা, এখানে অনেকে প্রবলেম হয় যে কোশ্চেন 1 আমরা এমসিকিউ দেই, কোশ্চেন 2 অ্যান্সার কোশ্চেন দেই, কিন্তু এখানে কিন্তু কোশ্চেন 1 ভিতরে এ এবং বি এবং এতে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, তোমাদের কিন্তু এখন 10টা আসবে, এইবার 10টায় 0.5 করে 5, দ্যাট মিন্স প্রথমে একটা প্যাসেজ আসবে যেখানে 10টা এমসিকিউ আসবে, তারপরে বিতে থাকবে শর্ট কোশ্চেন অ্যান্সার কোশ্চেন। তোমরা যারা পরীক্ষা দিবা তারা একটু ভালো করে খেয়াল করো যে 1 নম্বরে এ এবং বি, অনেকে এটাকেই এটাকে মনে এক ধরে আর বিটাকে 2 ধরে, তারপরে কিন্তু প্রবলেম হয়ে যাব। তারপরে শর্ট কোশ্চেন অ্যান্সার কোশ্চেন্স, আচ্ছা এগুলো আমরা কোথা থেকে পড়বো? এই যে আমাদের শর্ট সিলেবাস অনুসারে 9টা অধ্যায়ের কথা বলা আছে, ইউনিট 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 7-এর পরে, তারপরে 9, 12, তো 7-এর পরে কিন্তু 9, তারপরে 12, এই দ্যাট মিন্স এই 9টা অধ্যায়ের কথা বলা আছে। এই 9টা অধ্যায় থেকে প্রথম একটা প্যাসেজ আসবে যেখানে আসবে এমসিকিউ, তো এমসিকিউ অনেকে মোটামুটি পারে পারে না। আচ্ছা, এখানে আমরা যদি 50% না হোক, অ্যাটলিস্ট 50% তো কত আসে, আড়াই, অ্যাটলিস্ট 2 যদি ক্যারি করতে পারে। আমি আলোচনা করতেছি অ্যাভারেজ স্টুডেন্টের জন্য, যারা মোটামুটি ওভারকাম করতে চায়, 2ও ক্যারি করা যায় তাহলেও আমরা কিন্তু অ্যাভারেজে 33%-এর উপরে নাম্বার পেতে পারি। আচ্ছা, তারপরে দেখো শর্ট কোশ্চেন অ্যান্সার, আচ্ছা এইটা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে 5টা কোশ্চেন থাকবে, 15। আচ্ছা, এখন ব্যাপার হলো এটা মোটামুটি প্যাসেজে অ্যান্সার দেওয়া থাকে, যদিও এখানে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার থাকে এবং টেন্সগত ব্যাপার থাকে, ডুরাস ডিড দিয়ে প্রশ্ন করা হয়, অক্সিলারি দিয়ে প্রশ্ন করা হয়, তারপরে যদি কেউ মোটামুটি লিখতে পারে তাকে যদি আমরা 50%-ও নাম্বার দিই তাহলে কিন্তু সে 7-8 এখান থেকে অর্জন করতে পারে। এটা কিন্তু একটা ভালো প্লাস পয়েন্ট যে এখানে 15-তে আমরা মোটামুটি লেখাও, আর যারা ভালো লিখবে তারা তো ভালো নাম্বার, আর মোটামুটি লেখাও কিন্তু 7-8 পাইতে পারি, যদি মোটামুটি একটু গ্রামাটিক্যালি কারেক্ট রাখতে পারি মোটামুটি। আচ্ছা, তারপরে এলো 2 নম্বর, একটা আবার প্যাসেজ আসবে, প্যাসেজ থেকে বলা হবে ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড ফ্লো চার্ট। আচ্ছা, ইনফরমেশন ট্রান্সফার অথবা ফ্লো চার্ট, তো ইনফরমেশন ট্রান্সফার জিনিসটা কি, ওই যে আমরা 6, 7, 8 বা এসএসসিতেও আমরা ওই যে একটা বক্স থাকতো, জন্মসাল দেওয়া থাকলে নাম জানতে চাইতো, এটা তোমরা আগেই করছো, বা নাম জানতে চাইলে জন্মসাল বা কোথায় জন্মগ্রহণ করছে, এরকম টাইপের ইনফরমেশন ট্রান্সফার, যদিও ওটা এসএসসির জন্য ইম্পর্টেন্ট, ইন্টারের জন্য ইম্পর্টেন্ট হলো ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট আমরা ক্লাসে বিস্তারিত অনেক আলোচনা করছি কিভাবে করতে হয়। আচ্ছা, তারপর এটার উপরে 5, তো এটাও মোটামুটি এটা আসলে পুরোপুরি অ্যাকুরেট হইলে 5-এ 5, না হইলে কিছু নাই। তারপরেও যদি একটা স্টুডেন্ট লেখা থাকে এবং তার যদি কিছুটা মার্কস দরকার হয় পাস করার জন্য, তখন হয়তো 1, না হইলেও দেওয়া যাইতে পারে, কারণ অ্যাটলিস্ট তাকে পাস করানোর জন্য তো এটা একটা চেষ্টা। তারপর 3 নম্বর, সামারি রাইটিং, এইখানে আরেকটা ভালো মার্কস ক্যারি করার উপায় আছে, 10।
আচ্ছা, সামারি রাইটিং এর উপর আমার অসংখ্য লেকচার তোমরা কলেজে পাইছো, আর যারা আমার স্টুডেন্ট না কিন্তু অন্য জায়গায় ভিডিও দেখো, তারাও আমার সামারি রাইটিং এর কিছু টিপস এন্ড ট্রিক্স আছে, আমরা ইনশাল্লাহ এগুলো পরবর্তীতে জানতে পারবো। তো সামারি রাইটিং এ যদি আমরা মোটামুটি লিখি কিছু নিয়ম ফলো করে, তারা অ্যাটলিস্ট 50% নাম্বার ক্যারি করলেও পাঁচ পাওয়া যায়। এখানে নাম্বার ক্যারি করার উপায় আছে, যেরকম শর্ট অ্যান্সার কোশ্চেনে 15 থেকে 50%, এখানে 50%, এইভাবে 50% নাম্বার ক্যারি করলে কিন্তু আমরা একটা ভালো নাম্বার ক্যারি করি। যেরকম প্রথমটা থেকে যদি আমরা 2 আনতে পারি, পরেরটা যদি 7-8, তাহলে কত 8 আনতে পারি, 10, পরেরটা যদি মোটামুটি 1-2 আনতে পারি, তারপরটা 5, হ্যাঁ, তাহলে মোটামুটি 16-17 নাম্বার আমাদের আইসা পড়ে। এখানে ক্লোজ টেস্ট উইথ ক্লু, এটা এগুলো কোনো প্যাসেজ থেকে আসবে না, এখানে 10টা থাকবে, 0.5 করে 5। তো এইটাতেও ভালো মার্ক ক্যারি করার জন্য অনেক প্রচুর পড়াশোনা করতে হয়, নর্মাল স্টুডেন্টের জন্য একটু টাফ হয়ে যায়। আপাতত এটা আমরা নর্মাল স্টুডেন্টরা ট্রাই করবো বিগত সালের বোর্ডগুলো, আর যদি না হয় তো অ্যাটলিস্ট সময় কম থাকলে স্কিপ করা যাওয়াই ভালো। তারপরে ক্লোজ টেস্ট উইদাউট ক্লু, হ্যাঁ, 10টা আসবে উইদাউট ক্লু, 10টায় 10, এটাও উইথ ক্লু উইদাউট ক্লু আসলে এটা দীর্ঘদিনের প্র্যাকটিসের একটা ব্যাপার। যারা ভালো করতে চায় তারা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস এবং পড়াশোনার মাধ্যমে ভালো করার একটা উপায় দেখতে পারে, কিন্তু যাদের সময় কম তারা এইখানে এই দুইটা ফোকাস আপাতত না করলেও হবে, কারণ এগুলো আসলে দীর্ঘদিনের একটা ব্যাপার। রিঅ্যারেঞ্জিং এটাও আনসিন থেকে আসবে, রিঅ্যারেঞ্জিং আমরা 6-7 এসএসসি এগুলোতেও 8-6-7-8 এসএসসি, হ্যাঁ, রিঅ্যারেঞ্জ প্রচুর করছি, মোটামুটি এটা চেষ্টা করলে পারা যায়, অ্যাটলিস্ট শুরু এবং শেষের সেন্টেন্সটা, আর চেষ্টা করলে অনেকেই এটা পারে। তারপরেও যারা একটু কম ইংলিশ, হ্যাঁ, তারাও চেষ্টা করলে মোটামুটি এটাতে হালকা পাতলা নাম্বার আনা যায়, যেমন প্রথম সেন্টেন্সটা শেষ সেন্টেন্সটা যদি বোঝাও যায় ওইভাবে ট্রাই করতে পারে, যে যার মতো সর্বোচ্চ ট্রাই করবে। আচ্ছা, তো এইভাবে আমরা এখানে প্রায় আমরা যদি আমরা এখান থেকে কিছু মার্ক ক্যারি করতে পারি অ্যাভারেজে এই পর্যন্ততে, যদি আমরা আগে 17 আর এখানে মিলে যদি 20-এর কাছেও যেতে পারি, তা মোটামুটি যারা পাস করতে চায় তারা এই টেকনিকটা ফলো করতে পারে। তারপরের অংশ গাইডেড রাইটিং 40 মার্কস। তো গাইডেড রাইটিং এটা পুরো ফ্রি হ্যান্ড রাইটিং, যারা একেবারে দুর্বল, যারা ওই অংশে প্রথম অংশে 60 মার্কে খুব অল্প মার্কস ক্যারি করছে, তারা এই অংশে বেশি ফোকাস দিতে পারে, কারণ মোটামুটি সবাই ফ্রি হ্যান্ড রাইটিং বাসায় পড়া মোটামুটি ভালো একটা কিছু পাওয়া যায়। যেমন ধরো প্রথম আসবে ইন্টারপ্রিটিং গ্রাফ অ্যান্ড চার্ট 50 মার্ক। তো মোটামুটি গ্রাফ অ্যান্ড চার্টের সহজ কিছু নিয়ম আছে, টেকনিক আছে, আমার আছে অথবা অন্যান্য আরও অনেক টিচারের আছে, যেগুলো ফলো করার মাধ্যমে, টেকনিকগুলো ফলো করার মাধ্যমে অল্প পরিশ্রমে অ্যাটলিস্ট 50 মার্কস ক্যারি করা যায়, আরও যত উপরে যত ভালো ক্যারি করা যেতে পারে। তারপর রাইটিং স্টোরি তোমরা আগে থেকেই পারো 15 মার্কস, এটা একটা ভালো দিক যে 15 মার্কস দিচ্ছে। তো মোটামুটি স্টোরি তো আমরা জানি দুই প্রকার হয়ে থাকে, একটা হলো কিছু প্রচলিত গল্প আছে যেগুলো আমরা আগে থেকেই জানি, যেমন কাউ বয়, তারপরে অ্যান অনেস্ট উডকাটার, তারপরে এইসব টাইপের যেগুলো আমরা প্রচলিত আগে থেকেই জানি, আর কিছু আছে ক্রিয়েটিভ স্টোরি, দ্যাট মিন্স নিজে গল্পটা পুরোই নতুন, যেরকম একটা ছেলে রাস্তা দিয়ে যাইতেছিল, সে একটা বৃদ্ধ মহিলাকে রাস্তায় পড়ে থাকতে দেখলো, তারপরে তুমি একটা একটা গল্প তৈরি করে দিলো, তো গল্পে একটা নাম দিয়ে দিতে পারো, নাম থাকে, টাইটেল থাকলে ভালো, টাইটেল দিয়ে দিতে হয়। আচ্ছা, তো রাইটিং স্টোরি এখানে তো মোটামুটি সহজ সহজ সেন্টেন্সে ইজি ওয়েতে, গল্প যেহেতু অতীত হইলে ভার্বের ধৃতিরূপ, সাবজেক্ট এবং ভার্বের ধৃতিরূপ ইউজ করে করে একটা গল্প তৈরি করা যেতে পারে, সহজ সেন্টেন্স এবং কিন্তু বানান যাতে ভুল না হয় এবং গ্রামার যাতে মোটামুটি ঠিক থাকে, তাহলে তোমরা একটা অ্যাটলিস্ট একটা মোটামুটি ভালো নাম্বার পাইবা। তারপরের টপিক আসে রাইটিং অ্যান্ড ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার মানে কি, যেটা আমরা ওই যে দরখাস্ত না, একটা ফর্মাল লেটার তো দরখাস্ত, ইনফর্মাল লেটার হলো যে বাবার কাছে আমরা চিঠি লিখি বা ফ্রেন্ডের কাছে লিখি, এরকম টাইপের লেটার, এগুলো তোমরা ছোটোবেলা থেকেই লিখে অভ্যস্ত, দ্যাট মিন্স গাইডেড রাইটিংটা তোমাদের কাছে খুবই ইজি, কারণ গ্রাফ অ্যান্ড চার্ট, রাইটিং স্টোরি, ইনফর্মাল লেটার, এটা মোটামুটি তোমরা লিখতে পারবা। তো বাসায় মোস্ট যেই কমন ডায়লগ, সরি, কমন গ্রাফ অ্যান্ড চার্ট, স্টোরি, ইনফর্মাল লেটার মনে হয়
বা তোমরা সাজেশন পাও বা আমার থেকে পাও, ওই ওইগুলা ফলো করে বাসায় বেশি থেকে বেশি প্র্যাকটিস করলে ইনশাল্লাহ একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবা। তো এই ছিল আমাদের ফার্স্ট পেপারের সিলেবাস। তো অল্প পরিশ্রমে, যেহেতু এখন সময় কম, অল্প পরিশ্রমে আমার কথাগুলো ইনশাল্লাহ যদি ফলো করতে পারো, মোটামুটি একটা ভালো রেজাল্ট আশা করা যায়। তো পরবর্তী ভিডিওর জন্য ইনশাল্লাহ অপেক্ষা করো, ভালো কিছু দেওয়ার চেষ্টা করো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।